বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। আজ কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। কী সেই বিষয় না? মাধ্যমিক ইতিহাস ছাত্রছাত্রীদের জন্য একদম সম্পূর্ণ প্রশ্ন উত্তর লেখার যে প্যাটার্নটা রয়েছে, অর্থাৎ কোনভাবে আমরা প্রশ্ন উত্তর লিখব, তার সঙ্গে আমরা যে একটা ইম্পর্টেন্ট আলোচনা করব সেটা হলো টাইম ম্যানেজমেন্ট। অর্থাৎ আমাদের ম্যাক্সিমাম ছাত্রছাত্রীর এইটা নিয়ে একটু টেনশন থাকে আমরা, যে স্যার ইতিহাস পরীক্ষাতে আমরা সময় ঠিকঠাকভাবে সেট করতে পারি না, আমাদের সময় শেষ হয়ে যায়, তার আগে আমাদের লেখা শেষ করতে পারি না। তো এই সমস্যাটা সমাধান করতে হবে, কারণ সমস্ত প্রশ্নের উত্তর তুমি না দিয়ে আসতে পারলে স্বাভাবিকভাবে মার্কসটা কম হবে, আর তার সঙ্গে আমরা কীভাবে প্রশ্নের উত্তর লিখব, এই দুটো বিষয়কে একত্রে কিন্তু আজকের এই ভিডিওতে তোমাদের সামনে তুলে ধরছি। প্রত্যেকটা কথা, প্রত্যেকটা বিষয় তোমাদের ইম্পর্টেন্ট, এবং আশা রাখি আজকের এই ভিডিও থেকে তোমরা প্রচুর উপকার পাবে। অর্থাৎ এক্সাম প্রেজেন্টেশন যাকে বলা যায়, যে পরীক্ষার হলে বসে তোমার কী কী করণীয়, কী কী যে ব্রেনের উপর প্রেশারটা পড়ে পরীক্ষার হলে, সেই প্রেশারটা থেকে তুমি অনেকটা রিল্যাক্স হতে পারবে আজকের এই ভিডিওটা দেখার পর। স্বাভাবিকভাবে একদম প্রথমেই যে বিষয়টা বলবো, তোমরা প্রশ্ন পাবে। প্রশ্ন পাওয়ার পর 15 মিনিট তোমাদের জন্য প্রশ্নটা পড়ার সময় থাকবে। তোমরা প্রশ্নটাকে একটু বেশি করে পড়বে, প্রশ্নটাকে বুঝে বুঝে পড়বে, খাতায় মার্জিন টেনে নেবে, নির্দিষ্ট স্থানে রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, নাম, সাবজেক্ট এগুলো সব ঠিকঠাক করে লিখে ফেলবে। এটা হলো তোমার প্রথম কাজ, একদম ফার্স্ট কাজ হচ্ছে এটা। প্রথম কাজ করার পর তুমি যখনই প্রশ্নটা তো পেয়েই গেছো, প্রথমেই তো প্রথমে প্রশ্ন, তার কিছুক্ষণ পরে কিন্তু তোমাকে খাতা দেবে। প্রথমে খাতা দেবে না, পরীক্ষার হলে প্রথমে তোমার হাতে প্রশ্নটা দিয়ে দেওয়া হবে একদম। তারপরে 15 মিনিট পর, অর্থাৎ 5 মিনিট আগে তোমাকে খাতা দেওয়া হবে, এবং 15 মিনিট পরে মোটামুটি তুমি লেখাটা শুরু করতে পারবে। ওই যে সময়টুকু, সেই সময়টুকু কিন্তু খুব ভালোভাবে প্রশ্নটাকে পড়বে। প্রয়োজনে যে শর্ট টাইপের প্রশ্নের উত্তরগুলো হবে, সেই প্রশ্নের উত্তরগুলো ছোটো ছোটো করে নিজের মাইন্ডে ইন্ডিকেশন দিয়ে রাখবে, কারণ প্রশ্নে দাগানো আইন অনুযায়ী নিষেধ। অনেক টিচার যিনি ইনভিজিলেটর থাকবেন বা গার্ড থাকবেন, তিনি কিন্তু রাগও করতে পারেন যে প্রশ্নে তুমি কেন দাগালে, কারণ তার সেই অর্ডারটাও রয়েছে। অর্থাৎ প্রশ্ন দাগ দেওয়ার চেষ্টা করবে না, জাস্ট বুঝে নিতে পারো যে এই প্রশ্নের উত্তরটাই, বা দাগ দিলে সেটা তুমি তোমার সিকিউরিটি নিয়ে দেবে, অথবা একটা ডট দিলে একদম হালকা, যেটা একমাত্র তুমি বুঝতে পারবে, এরকম একটা বিষয়। তো যাই হোক, সেটা চেষ্টা করবে। চেষ্টা করার পরে যতদূর প্রশ্নগুলো তুমি কী কী পড়বে, কী কী মানে কোন কোন প্রশ্ন লিখবে, একটা হালকা মতো ভাবনা চিন্তা করে নেবে, ঠিক আছে? এবার যথারীতি আমাদের লেখা শুরু হলো, এবার আমার পরবর্তী আলোচনায় প্রবেশ করি। প্রথম হচ্ছে কোন পেন দিয়ে লিখবো। তুমি কালো অথবা নীল যে কোনো পেন দিয়ে লিখতে পারো, তবে একটা কথা মাথায় রাখবে, নীল কালিতে লেখাটা অনেকটা বেটার। কারণ হচ্ছে নীল কালিতে যদি আমরা কাগজে লিখি না, তাহলে কালিটা তো স্প্লিট করে না, মানে একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। কিন্তু যদি কালো কালি হয়, কারণ আমরা যখন লিখি লেখার সময় এই হাতের তালুতে ওই কালি বেঁধে যায়, মানে কালি একটা ঘষঘষে হয়ে যায় খাতার ওপরে, তখন ওই কালিটা ছড়িয়ে যায়, দেখতে খুবই খারাপ লাগে ওই কালো কালিটাই। কিন্তু নীল কালিটাতে অতটা বোঝা যায় না, এই কারণে বললাম নীল কালিটা কিন্তু অবশ্যই বেটার। তবে পয়েন্ট আউট করার জন্য আলাদা কালি ব্যবহার করতে পারো, আর নিজের যদি কোনো ভালো লাগা বিষয় থাকে সে তো সে করতেই পারো। তবে যাদের হাতের লেখা একটু দুর্বল, তাদের বলবো যে ব্ল্যাক কালি ইউজ না করাই ভালো, মানে ডিটেলস লেখার জন্য। ওকে, পরবর্তী প্রশ্ন নিয়ে আলোচনা করি। আমাদের প্রথমেই রয়েছে বিভাগ কতে আমাদের MCQ প্রশ্ন রয়েছে। তোমরা প্রশ্নের উত্তর লেখো, ঠিক আছে, কিন্তু বিভাগ লিখতে ভুলে যাও, খুব সাবধান। বিভাগটাকে কিন্তু ভালো করে লিখবে, অবশ্যই খাতার উপরে বিভাগ ক, এই বিষয়টা কিন্তু ঠিকঠাকভাবে লিখবে। প্রথম বিষয় আসি, MCQ প্রশ্ন। অনেকের প্রশ্ন, স্যার MCQ কীভাবে লিখবো? একদম পরিষ্কার, কিছু লেখার দরকার নেই। বিভাগ ক, ধরো একদম প্রথমে খাতার উত্তর লিখলে, এখানে লিখলে বিভাগ ক, বিভাগ ক লিখে জাস্ট তুমি দাগ নম্বর দাও। আমাদের স্বাভাবিকভাবে এক দাগে আমাদের MCQ থাকে, একের 1.1। এবার ধরো একটা প্রশ্ন আসলো, ধরো একটা প্রশ্ন দিল তোমাকে, হকির জাদুকর কাকে বলা হয়? অপশানে রইল ধ্যানচাঁদ, মিলখা সিং, রঞ্জিত গুহ, মারাদোনা। তো হকির জাদুকর কাকে বলা হয়? ধ্যানচাঁদকে বলা হয়। একদম উত্তরটা কী হলো তাহলে? কদাগ, কদাগ দিয়ে ধ্যানচাঁদ। বোঝা গেল কি বললাম? আর কিচ্ছুর প্রয়োজন নেই, জাস্ট এটুকু লিখে ছেড়ে দাও, পরবর্তী প্রশ্নে চলে আসো। 1.2, বোঝা গেল কি বললাম? এইভাবে লিখবে, বেশি লেখার কোনো দরকার নেই, মিটে গেল, এইভাবে MCQ প্রশ্নের উত্তর দেবে। নেক্সট আমাদের চলে আসবে SQ প্রশ্নের উত্তর, ঠিক একইভাবে দুই দাগ দেবে, বিভাগ খ, SQ উত্তরে শুরু হচ্ছে বিভাগ খ, তাই এইভাবে সব লিখলাম। এই এক দাগের প্রশ্ন যখন শেষ হয়ে যাবে, তখন খানিকটা ফাঁকা দেবে, খানিকটা ফাঁকা দিয়ে তারপর দুই দাগ লিখবে। কেন ফাঁকা দেবে? সাপোজ ধরো তুমি খানিকটা লিখে গেলে, লিখে যাওয়ার পরে হঠাৎ করে তুমি সব লিখে গেছো, লিখে যাওয়ার পরে গায়ে গায়ে লিখে দিলে, এবার তোমার হঠাৎ করে মনে পড়লো যে না, তুমি একটা প্রশ্নের উত্তর ভুল লিখে ফেলেছো, এটা হতেই পারে। সঙ্গে সঙ্গে কী করলে তুমি সেখানে কাটাকাটি করে একটা বিশ্রী অবস্থা, কোনো প্রয়োজন নেই, সেটাকে এক টান দিয়ে কেটে দাও। কেটে ওই যে তুমি যে একটু বেশি করে ফাঁকা রেখেছিলে, ওই ফাঁকার মধ্যে দাগ নম্বরটা দিয়ে ধরো 1.6 দিয়ে তুমি উত্তরটা লিখে দাও। তাহলে কি খাতায় নোংরাটা কম হলো, আর যদি ফাঁকা থাকে তাতেও কোনো আমার অসুবিধা নেই। অর্থাৎ একটা প্রশ্ন লেখার পর আর একটা প্রশ্ন লেখার সময় অনেকটা ছেড়ে ছেড়ে লেখার চেষ্টা করবে, সেক্ষেত্রে অনেক বেটার হয়, পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, বানান ভুল করবে না শর্ট কোশ্চেনের। MCQ দেখে দেখে লেখো, তাও তোমরা বানান ভুল লেখো, খুব খারাপ জিনিস, এগুলো কিন্তু ঠিকঠাক করবে। নেক্সট,
আমাদের যেটা বললাম কি এসএকিউ, এসএকিউ এর প্রশ্ন সবসময় পূর্ণবাক্যে লিখবে, একদম। ধরো জীবনস্মৃতি কে লিখেছেন, তাহলে কে কি বলবে, জীবনস্মৃতি লিখেছেন এই, তাহলে কি এই প্রশ্নটা কমেন্টে লিখবে, জীবনস্মৃতি কে লিখেছেন। নেক্সট পরবর্তী প্রশ্ন চলে আসি, ঠিক ভুল, একদম ঠিক। তো ঠিক ভুলের ক্ষেত্রে আমরা কি করব, প্রথমে বাক্যটাকে সম্পূর্ণ লিখব, বাক্যটাকে ধরো চুইয়ে পড়া নীতি মেক্লেমিনিটসকে বলা হয়, এটা ধরো বললাম, তাহলে এটা ঠিক না ভুল, এটা ধরো ঠিক, তাহলে প্রথমে সম্পূর্ণ বাক্যটা লিখে ঠিক লিখব। তবে কেউ যদি মনে করো না স্যার আমি সম্পূর্ণ বাক্য লিখবো না, শুধুমাত্র দাগ নম্বর দিয়ে ঠিক না ভুল লিখবো, সেক্ষেত্রে কি ভুল হবে না, কখনো ভুল হবে না। তবে এটা আমার ব্যক্তিগত অভিমত, ঠিক ভুল বা সত্য মিথ্যা যাই আসুক না কেন, পূর্ণ বাক্যে লিখলে টিচারের খাতা দেখতে সুবিধা হয়, আর তোমাকে এমন কিছু করা উচিত যাতে টিচার তোমার খাতা দেখতে গিয়ে কষ্ট না পায়, কারণ টিচারকে কষ্ট দেওয়া মানে তিনি রেগে গেলে কিন্তু বিরাট বিপদ, খাতার উপর তিনি তার অ্যাকশান ঘটিয়ে দেবেন। অর্থাৎ এমনভাবে কাজটা করতে হবে যাতে আমি সঠিক সেই জায়গাটার জন্য ঠিক থাকে, আমি টিচারকে কষ্ট দেবো না, টিচারকে ভালোবাসবো, এতই ভালোবাসবো যাতে উনি নম্বরটা আমাকে খুব ভালোবেসে বেশি বেশি করে দিয়ে দেন, এটা কিন্তু আমার টার্গেট থাকবে। ওকে, তো সেই জন্য শুদ্ধ অশুদ্ধ আমি বলবো যে পূর্ণ বাক্যে লিখতে। তবে কেউ যদি শুধুমাত্র দাগ নম্বর দিয়ে ঠিক ভুল লেখো, ভুল হবে না, এটা কিন্তু মাথায় রেখো। নেক্সট, আচ্ছা ঠিক ভুল গেল, স্তম্ভ মিলন, ধরো কয়স্তম্ভ ক্ষয়স্তম্ভ রয়েছে, ধরো এদিকে রয়েছে কয়স্তম্ভ আর এদিকে রয়েছে ক্ষয়স্তম্ভ, আমরা কী করি এরকম কাটাকুটি করি, তাই তো? এরকম কাটাকুটো করবে না, একদম পরিষ্কার হয়ে লিখবে। আমি এখানে একটা এক্সাম্পল দিয়ে দিয়েছি, ধরো 2.3 যেটা থাকলো সেটা, আর তার পাশে যেটা উত্তর হবে সেই উত্তরটা তার পাশে লিখবে, বোঝা গেল? অর্থাৎ ক দাগে তুমি, ক দাগ বলছি ধরো 2.31 দিয়ে তুমি এখানে একটা লিখলে, এবার এই পাশে ধরো উত্তর রয়েছে 3 দাগে, তো এখানে প্রথমে 3 দাগেরটা লিখবে, বোঝা গেল? অর্থাৎ যেটা তার পাশে লিখবে, যেটা তার পাশে লিখবে, এইভাবে তুমি ডান স্তম্ভের সঙ্গে বাম স্তম্ভের করবে। ম্যাপ পয়েন্টিং, যেহেতু একটা আলাদা কাগজে দেবে সেহেতু ওই ম্যাপে উপরে একদম দাগ নম্বর ঠিকঠাকভাবে লিখবে, রোল নম্বর স্টেশন নম্বর এগুলো তো থাকবে, আর তারপরে খুব সুন্দর করে যে জায়গাটা পয়েন্ট করলে পয়েন্টের নিচেই দাগ নম্বর দিয়ে আবার লিখবে, বোঝা গেল কি বললাম? নেক্সট, আচ্ছা বিবৃতি, উত্তরটা লিখবে, বিবৃতির একটা প্রশ্ন ধরো দেওয়া থাকলো, তাহলে সেই প্রশ্নটা আমার লেখার দরকার নেই, শুধুমাত্র ব্যাখ্যা 1 কি ব্যাখ্যা 2 কিংবা ব্যাখ্যা 3 দাগ নম্বর দিয়ে শুধু সেটা লিখে দাও যে ব্যাখ্যা 3, বোঝা গেল কি বললাম? নেক্সট, 2 মার্কের কোশ্চেন, অবশ্যই চেষ্টা করবে পয়েন্ট করে লেখার যে প্রশ্নই আসুক না কেন, তবে হ্যাঁ ডাইরেক্ট যদি শর্ট টাইপের প্রশ্ন অনেক সময় ঢুকিয়ে দেয়, ধরো বললো সাঁওতাল বিদ্রোহের নেতা কে ছিল, কোথায় হয়েছিল, সাঁওতাল বিদ্রোহের নেতা কে ছিল, কোথায় হয়েছিল, এটা লেখার জন্য নিশ্চয়ই 3টে পয়েন্ট করে লেখার দরকার নেই, জাস্ট একটা লাইনেই উত্তর। তো এক্ষেত্রে এই টাইপসের উত্তর দেবে, বেশি ভাট বকবে না, স্বাভাবিকভাবে যেমন প্রশ্ন করেছে ঠিক তেমনভাবে উত্তরটা করবে, আর নর্মাল প্রশ্ন করলে 2 বা 3টে পয়েন্টে উত্তর দেবে, ধরো বললো লোডেড ডিসপ্যাচ কি, সংজ্ঞা, গুরুত্ব, ব্যাস আর প্রয়োজন নেই, মানে এরকম একদম ছোটো ছোটোর মধ্যে সুন্দরভাবে বিষয়টাকে সাজিয়ে তুলবে। নেক্সট যে বিষয়টা বলবো, তো 2 মার্কের প্রশ্ন এভাবে লিখবে, 11টা প্রশ্ন গুণে লিখবে, অনেক সময় ভুল করে ফেলো তোমরা, কম লিখে ফেলো, 2টা একটা বেশি লিখলে ক্ষতি নেই, কম লিখলে ক্ষতি, কিন্তু বেশি লিখলে টিচার 2টো দেখবে না, সে ঠিক আছে, কিন্তু কম লিখলে তো কমেই গেল। নেক্সট 4 মার্কের প্রশ্ন, এখানে জাস্ট এটুকুই বলার যে পয়েন্ট ভিত্তিক উত্তর লিখবে, মোটামুটি 6টা করে পয়েন্ট লেখার চেষ্টা করবে কম করে হলেও, ঠিক আছে? আর 8 মার্কের প্রশ্ন সেটা তো আমি বলেই দিয়েছি, ন্যূনতম 10টা করে পয়েন্ট করবে, আর কমন প্রশ্ন তো পেয়ে যাবে 8 মার্কে, সেটা নিয়ে কোনো সমস্যা নেই। তো ইউটিউবে তোমাদের সমস্ত সাজেশন কিন্তু আমি তুলে ধরেছিলাম, সেগুলো দেখে রেখো। এবার আসলে যাক পরবর্তী একটা ইম্পর্টেন্ট বিষয়, যেটাকে বলবো আমি টাইম ম্যানেজমেন্ট, অর্থাৎ কীভাবে স্যার আমরা টাইমটাকে ম্যানেজমেন্ট করবো। দেখো ইতিহাস প্রশ্ন কিন্তু একদম সেই আমরা যখন পরীক্ষা দিয়ে এসেছি ছোটোবেলা থেকেই একটা চাপ প্রেশার যে অনেক লেখা অনেক লেখা, এবং সত্যি তাই, যতই আমরা চেষ্টা করি কম আর হয় না, তো সেই প্যাটার্নটা এখন নেই, অনেকটা বদলেছে, তবুও লেখার হার কিন্তু কমেনি। কেন বলছি বিষয়টা একটু ভেবে দেখো, বিষয়টা হচ্ছে প্রথম আমি যদি প্রথম দিক দিয়ে আসি, তাহলে দেখো প্রথম যে এই যে আমার MCQ যে পার্টটা রয়েছে, অর্থাৎ শর্ট কোশ্চেন, এই শর্ট কোশ্চেনের পার্ট, অর্থাৎ আমার টোটাল MCQ SAQ এর পার্ট কিন্তু আমাকে 45 মিনিটের ভেতরে কমপ্লিট করতে হবে, বোঝা গেল কি বললাম? এখানে কিন্তু 45 মিনিটের ওপরে বেশি টাইম গেলে মনে করলে তোমার কপালে দুর্ভাগ আছে, তুমি লিখে শেষ করতে পারবে না, কেন তাও বলে দিচ্ছি। দেখো এখানে আমার 21টা তোমার কি বলবো 20 আর 16 মানে MCQ আর SAQ দিয়ে, তাহলে এই যে 36 মার্ক, এই 36 মার্কের জন্য খুব বেশি টাইম নিলে হবে না কিন্তু, মানে এই জায়গাটাকে তোমার টাইম বাঁচাতে হবে, এখানে যদি তুমি ডবল টাইম নিয়ে নাও তাহলে সব শেষ। তো এখানে কিন্তু তোমার 45 মিনিটের ভিতরে এই টোটাল পার্টটাকে কমপ্লিট করতে হবে, অর্থাৎ এই জায়গাটা কিন্তু ভাইটাল, এই জায়গাটাই তোমার ভবিষ্যৎটা বলে দেবে যে তুমি লেখা শেষ করতে পারবে কি না। কারণ এরপরে আমার যে 2 মার্কের প্রশ্ন রয়েছে, 2 মার্কের প্রশ্ন আমাকে 11টা লিখতে হচ্ছে, যতই চেষ্টা করো 1টা প্রশ্ন 5 মিনিটের নিচে নামাতে পারবে না, যতই চেষ্টা করো 2 মার্কের প্রশ্ন, ওই শর্ট টাইপের প্রশ্ন যদি আসে 2-1 কপাল ভালো, তো ওই ছাড়া কিন্তু তুমি এই
5 মিনিটের নিচে একটা প্রশ্ন নামাতে পারবে না। তো 11টা প্রশ্ন লিখতে 5 11 55 মিনিট টাইম লাগে, ন্যূনতম 1 ঘন্টা টাইম তোমার লাগবেই, কেউ ঠেকাতে পারবে না এখানে। তাহলে এই 2 মার্কের প্রশ্ন লিখতে আমার তো 1 ঘন্টা লেগে যাচ্ছে, ওদিকে শর্ট কোশ্চেন লিখতে 1 ঘন্টা লেগে যাচ্ছে, এখন আমার 4 মার্ক বাকি রয়েছে, আবার 8 মার্কও বাকি রয়েছে। 4 মার্কের প্রশ্ন তোমাকে 6টা লিখতে হবে, 4 মার্কের প্রশ্নের একটা 10 মার্ক 10 মিনিটের নিচে নামাতে পারবে না, মানে চেষ্টা করবে 8 মিনিট 7 মিনিটে চেষ্টা করবে, এবার দেখা গেলো শুরু করতে শেষ করতে গিয়ে সব মিলে 10 মিনিট করে লেগে যাচ্ছে। তাহলে 10 মিনিট করে লেগে গেলে এখানেও 60 মিনিট, মানে এখানেও 1 ঘন্টা, তার মানে 2 মার্কের প্রশ্ন লিখতে তো তোমার 1 ঘন্টা লেগে যাচ্ছে, 6 মার্কের প্রশ্ন লিখতেও তোমার 1 ঘন্টা লেগে যাচ্ছে, সরি মানে 4 মার্কের প্রশ্ন লিখতে, 4 মার্কের প্রশ্ন লিখতেও তোমার 6টা কোশ্চেন লিখতে হচ্ছে, যেহেতু 6টা কোশ্চেন লিখতে তোমার 1 ঘন্টা লেগে যাচ্ছে, তাহলে এখানে তো 2 ঘন্টা। 8 মার্কের প্রশ্নটা আমি ধরলাম, 8 মার্কের প্রশ্ন তোমরা সবার শেষে লেখো, লিখবে না, প্রথমে শর্ট কোশ্চেন করবে, তারপর 2 মার্কের প্রশ্ন করবে, তারপরে 8 মার্কের প্রশ্ন করবে, প্রশ্ন উত্তর করবে। 8 মার্কের প্রশ্নটা তুমি 15 মিনিটের ভিতরে লেখাটা শেষ করতে পারবে, এটা নিয়ে খুব বেশি চাপ থাকে না। কী বললাম বোঝা গেল? তাহলে কী করবে, প্রথম শর্টটা 45 মিনিটের ভিতরে শেষ করবে, একদম প্রথম কাজ প্রথমে শর্ট কমপ্লিট করা, দ্বিতীয় কাজ 2 মার্ক কমপ্লিট করা, অর্থাৎ 1 ঘন্টা 45 মিনিটে তোমার শর্ট আর 2 মার্ক কমপ্লিট হয়ে যাওয়ার কথা, 1 ঘন্টা 45 মিনিট বলছি, হ্যাঁ 1 ঘন্টা তোমার এটা 55 মিনিট আর এটা 45 মিনিট, মানে 1 ঘন্টা 35 মিনিটে, 35 তো 1 ঘন্টা 40 মিনিটে, 1 ঘন্টা 40 মিনিটে তোমার প্রথম 1 ঘন্টা 40 মিনিটের মধ্যে তোমার এই দুটো জিনিস কমপ্লিট হয়ে যাওয়া উচিত। বোঝা গেল কী বললাম, মানে শর্ট কোশ্চেন আর 2 মার্কের কোশ্চেন। নেক্সট তোমাকে যেটা বলবো, তারপরের 1 ঘন্টার মধ্যে, অর্থাৎ তারপরে তুমি 8 মার্কের প্রশ্নটা করে ফেলো, 20 মিনিট টাইম ন্যূনতম ধরো, অর্থাৎ 2 ঘন্টা, তাহলে 2 ঘন্টার ভিতরে তোমার 8 মার্কের হয়ে গেলো। 4 মার্ক কিন্তু প্রথমে করবে না, প্রথমে 8 মার্কটা করে নেবে, তারপরে 4 মার্ক শুরু করবে, এবং 1 ঘন্টার মধ্যে 4 মার্ক 6টা প্রশ্ন কমপ্লিট করো, খুব সুন্দরভাবে শেষ হয়ে যাবে। এই সিস্টেমে যদি তুমি নিজেকে সাজিয়ে নিতে পারো, তাহলে দেখবে যে হিস্ট্রি পরীক্ষা নিয়ে বেশি টেনশন থাকবে না, রিল্যাক্সে তুমি কাজটা করতে পারবে এবং সাকসেসফুল হবে। বোঝা গেল ক্লাসটা? তো এই ক্লাসের ভিতরে আমরা কিন্তু একদম পরীক্ষার একটা সেটিং নিয়ে আলোচনা করলাম, অর্থাৎ আমরা কীভাবে কী লিখবো, কোন টাইমে কোনটাকে লিখবো, কীভাবে আমরা টাইমটাকে সেট করব, এটা একটা অন্যরকম বিষয়, এই বিষয়গুলো সাধারণভাবে কেউ আলোচনা করে না, কিন্তু আমার মনে হয় যে এই বিষয়গুলো একটা বিরাট বড় প্রেশারের জিনিস, যার জন্য তোমাদের সামনে শেয়ার করলাম। তো আলোচনাটি ভালো লাগলে লাইক করো, সাবস্ক্রাইব করো, ভাই বোন যারা আছে তাদের বলো, অন্তত চ্যানেল পড়াই, কিছু শেখাই, কিছু জানাই। এটুকু বলে আজকে আলোচনা শেষ করলাম, ধন্যবাদ।